ছোটবেলায় আমরা ওই যে ঠাকুমার ঝুলির শাকচুন্নি দেখতাম না, একটা শাকচুন্নি থাকতো না, পুরো সবুজ কালার, আমার ওই শাকচুন্নির ছেলে ভার্সনের মতো লাগতেছে। জীবন কেমন যাইতেছে? জীবন হচ্ছে এসি সিগন্যালের মতো হয়ে গেছে, আগে ছিল ডিসি, এখন হয়ে গেছে এসি। তো এটা হয়েছে একটা মাড মাস্ক, নাম হয়েছে মাচ্চা মাড মাস্ক। ঈদের আগে আমার বোন অনলাইনে এটা কিনছিল, তখন আমি বলছিলাম আমার জন্য একটা কিনিস। সো এটা লেখছে যে ইট ক্যান ময়শ্চার দ্য স্কিন, এরপর হাইড্রেটিং, তো স্কিন হাইড্রেট করবে, ময়শ্চার করবে, অ্যান্ড দেন বলছে রিডিউস রেডনেস, রেডনেস কমাবে। বিশ্বাস করেন ভাই, জীবনে এর আগে কখনো এরকম মাড মাস্ক টাড মাস্ক কিছু ইউজ করি নাই, আজকে জীবনে ফার্স্ট ইউজ করতেছি। ছোটবেলায় আমরা ওই যে ঠাকুমার ঝুলির শাকচুন্নি দেখতাম না, একটা শাকচুন্নি থাকতো না, পুরো সবুজ কালার, আমার ওই শাকচুন্নির ছেলে ভার্সনের মতো লাগতেছে। তাও আবার চশমা ছাড়া, আসলে শাকচুন্নির ছেলে ভার্সন। সো গোসল করে আসলাম, আমাকে কি একটু বেশি বেশি ফসা লাগতেছে? না মনে হয় না, অবশ্যই একটু ফ্রেশ ফ্রেশ ফিল হইতেছে, কিন্তু তাতে কি, গোসল করলেই তো ফ্রেশ ফ্রেশ ফিল লাগে, এই জন্য মাড মাস্কের দরকার কি। সো আজকে আমাদের প্ল্যান হয়েছে প্যান প্যাসিফিক সোনারগাঁও রেস্টুরেন্টে যাওয়ার, একটা ছোট ভাইয়ের সাথে যেতেছি, ছোট ভাইয়ের পরিচয় ব্লগে অবশ্যই করায় দিব। আপনার এক্সপিরিয়েন্সটা বলেন, কেমন লাগতেছে? তো বেসিক্যালি কাহিনী হইতেছে, আমরা প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে গেলাম, দেখলাম, ঘুরলাম, এখন হচ্ছে এখান থেকে ধানমন্ডি যেতেছি খাইতে। কি খাইতে যেতেছি আমরা? ডেজার্ট। ওকে, ডেজার্ট। টিউশনিটাতে বেশি টাইম কেটে বুঝছেন ভাই, আর এটার বাইরে যদি বলি টিউশনে মাসে তাহলে কত আছে? 30,000 টাকা আছে। হ্যাঁ সৌরভ বল, জীবন কেমন যাইতেছে? এই ছোট্ট জীবনের অভিজ্ঞতা কি বল?
তো সৌরভ আজকে অনেক ফটোগ্রাফি করতেছে। এটা ভাইয়ার ক্যামেরা? হ্যাঁ আমার ক্যামেরা না, আমরা কিনছে কিন্তু আপনাদেরকে ব্লগে বলে নাই, কারণ এটা নিয়ে একটা ব্লগ আসছে। হ্যাঁ আর কিছু এই ক্যামেরাটা কবে কিনছে আমি ছিলাম সাথে। সো বেসিক্যালি সবার আগে আমি কফিটা একটু নেই। চিনি দেই নাই, ফিরা থাকতেছে এবং ঠান্ডা হয়ে গেছে জিনিসটা। চিনি দে, চিনি দে, হ্যাঁ গরম করাইবেন। তো সৌরভ এখন আমাদের কেকের রিভিউ দেখে কেমন লাগলো? এটার নাম কি? চকলেট ইন্ডালজেন্স। ওকে চকলেট ইন্ডালজেন্স। ওকে মজা না, বুঝি না এটা মজা হবে সেরা, বুঝি না আমি খাবো তুই খা। মানকে চেস্ট কর, নতুন কোনো টেস্ট পাইতেছস নিশ্চয়ই? অনেক সুন্দর, ভিতরটা একদম চিজ, উপরটা কিরকম? উপর দিয়ে হচ্ছে, এটা কিসের সাথে বলবো, এটা হইল গরম, গরম কি কিছু গরম দেখবেন না, ঠান্ডা। এই টেস্টটা আমি মানে আসলে বলে বোঝাতে পারবো না, বাট নিউ একটা টেস্ট খুব মজা। ওকে এবং প্রচুর গরম। ভালো তো, তুই গরম করতে বলছো, হ্যান্ডেল সুদ্ধা গরম করে ফেলছে। স্ট্যান্ডার্ড আমি বলবো না, অনেক ভালো কেকটা, অনেক ভালো ছিল, বাট এটা স্ট্যান্ডার্ড। আরে ফ্রি দিতেছে ব্রুজ আমার টিম সেইটাই। ওকে তাহলে কেক দুইটা হচ্ছে জোস, কেক দুইটা জোস, এটা মোটা, এটা মোটা। সো ওকে নাও আমি বার্ন চিজ কেক এটা ট্রাই করি, দেখুন না। কেমন লাগতেছে? তাই না, আশা করি ভালো হবে। অনেক সফট, অনেক সফট এবং কোনো কথা হবে না আসলে, এটা আমি এটা খেতে আবার আসবো। এক্স্যাক্টলি সেম। খাবার চলে আসে, এ হচ্ছে আমার সৌরভ। সৌরভ তোর পরিচয় বল। আমার নাম সৌরভ। এরপর আচ্ছা ওর পরিচয় বলি, হয়েছে আমার স্কুলের জুনিয়র। স্কুলে তুই কোন ক্লাস থেকে পড়াস? স্কুলে আমি আমি পড়ি ফাইভ থেকে। আমি যখন ফাইভে পড়ি তুই যখন ফোরে পড়ছিস, এক ইয়ারে ঢুকছি মানে। আর ও আমার কলেজেরও জুনিয়র এবং এবং আমার ভার্সিটিরও জুনিয়র এবং ও আমার স্টুডেন্টও। তো আমার নর্থ এন্ডে আসছি, সৌরভ আমাদের ট্রিট দিচ্ছে, ধন্যবাদ। তো এটা টেস্ট করে দেখ কেমন লাগে। এটা হচ্ছে কি, প্লেন চিজ, প্লেন চিজ অ্যান্ড ব্রাউনি। ওকে টেস্ট কর, লেটস সি। আই হোপ আছে, কারণ হচ্ছে ব্রাউনি আগে যতবার খাইছি ততবার ভালো লাগছে, এবং ওটাই এই ব্রাউনি ভালো লাগবে। আর এই টপিং হচ্ছে আরও ভালো লাগবে। বিগ বাইট, ভালো লাগছে। হেজেলনাটটাও মজা, বুঝছিস? হেজেলনাটটায় চিজটা আর একটু ভারী ভারী থাকে, বুঝছিস? একটু নাট নাটি থাকে তো, তাই একটু ভারী থাকে। আর এটা হচ্ছে একদম প্লেইন চিজ, প্লেইন চিজের সাথে ব্রাউনি যায়, কিন্তু বিষয়টা যায়। আমি যতবার নর্থ এন্ডে এখন আসি এটা খাই, কিছু না খেলে এটা খাই, কফি খাওয়ার থেকে এটা খাওয়া ভালো। আমি ট্রাই করছি অনেকবার। ওকে দাদা, ওকে ছবি তোলা শেষ।
সবটা শেষ। ওকে, আজকের মতো ব্লগ এখানেই সমাপ্ত। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। বাই বাই।